এখন চোখ রাখবো একটি বড় খবরের দিকে। জানতে পারা যাচ্ছে চীনের সরকারি আধিকারিকরা কাবুলে দেখা করলেন তালিবান নেতাদের সঙ্গে। আপনাদের আরো একবার জানাই, তালিবান নেতাদের সঙ্গে কাবুলে দেখা করলেন চীনের সরকারি আধিকারিকরা এবং জানতে পারা যাচ্ছে তাদের মধ্যে নিরাপত্তা এবং মানবিক সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চীনের সঙ্গে তালিবান নেতাদের বৈঠক, এই নিয়ে কথা বলবো আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে। জয়ন্ত দা, এই যে দেখা যাচ্ছে যে চীনা সরকারি আধিকারিকরা তালিবান নেতাদের সঙ্গে দেখা করলেন, বৈঠক করলেন বেশ কিছুক্ষণ কাবুলের মাটিতে, এই যে অনেকদিন ধরেই তালিবানদের সঙ্গে চীনের একটা গোপনে সম্পর্ক রয়েছে এমন একটা শোনা যাচ্ছিল বা গুজব ছিল, সেটা কি এই ঘটনায় আরও একবার প্রকাশ্যে চলে এলো, আরো স্পষ্ট হয়ে গেল, বা চীনের সঙ্গে চীন কি তালিবানের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছে? জয়ন্ত দা, চীন পাকিস্তান এটা একটা অক্ষ, এবং এখন তো গোটা পৃথিবীতে একটা নতুন ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চীন, এবং যেটা বাইডেন বলছে যে এটা প্রযুক্তিগত ঠান্ডা যুদ্ধ একটা, যেটাতে মানে প্রযুক্তিকে সব থেকে গুরুত্ব দিয়ে চীনের টেকনোলজির সাথে লড়াই। এই পরিস্থিতিতে তালিবানে একটা নতুন সরকার গড়তে চলেছে, এটা যা সময়ের অপেক্ষা। এখন এই তালিবান গভর্নমেন্টটা ঠিক কিরকম হবে, কতটা জঙ্গি হবে, কতটা ভারতের সাথেও যারা যুক্ত আছে হামিদ কারজাই তাদের মতো লোকেরা কতটা ভূমিকা নেবে, সেগুলো তো পরের ব্যাপার। 31 তারিখের পরে ওরা গভর্নমেন্ট ফর্মেশন করবে বলেছে, কেননা 31 তারিখে আর্মি উইথড্র হয়ে গেলে আমেরিকা, তারপরে ওরা করবে। ঠিক তার আগে 31 তারিখের আগে আজকে চায়নার আধিকারিকদের সঙ্গে এই যে বৈঠক, এর আঙ্গ বৈঠক হয়েছে, গোপনে বৈঠক হয়েছে, আজকে প্রকাশ্যে হচ্ছে। তার কারণটা হচ্ছে যে কার্যত তালিবানের নতুন সরকারকে চায়না রিকগনাইজ করছে, এই বৈঠকের মধ্যে দিয়ে রিকগনাইজড হল। আমরা যেরকম দূতাবাস তুলে নিয়ে চলে এসেছি, চায়না কিন্তু তা করেনি, এবং এখন কিন্তু আফগানিস্তানে চীনের দূতাবাস আছে, পাকিস্তানের দূতাবাস আছে, রাশিয়ার দূতাবাস আছে, ইরানের দূতাবাস আছে, এই চারটি দেশই কিন্তু মিলে জুলে তালিবানকে সাপোর্ট করছে। আমরা দূতাবাস তুলে নিয়ে এসে, মানে ভারতবাসীদের ইভ্যাকুয়েশন হলো না, দূতাবাস তুলে নিলেন নরেন্দ্র মোদী। আমি প্রথম থেকে যেটা বারবার বলছি যে অন্তত প্রত্যেক দূতাবাস রাখা উচিত ছিল, যেটা এখন ফরেন ডিপ্লোম্যাটরাও সবাই বলছেন, আমাদের দেশে মানে প্রাক্তন যারা রাষ্ট্রদূত তারাও বলছেন যে একটা টোকেনিজমের প্রয়োজন ছিল, যেটা চীন তা না হলে অনেক বেশি এগিয়ে যাবে। এবং চীন কিন্তু বলেছে যে আমরা তালিবানের সেনাদের সাথে হাত মেলাবো না, আমাদের চীনা সেনারা যাচ্ছে না ওখানে। কিন্তু আর্থিক স্বার্থটা চীনের প্রবল না, আজকে যদি তালিবানের সাথে সমঝোতা চীনের হয়ে যায় তাহলে ওদের যে রাস্তা গঠনের যে স্কিমটা, যেটা ভারত কিছুতেই সহযোগিতা করছে না, বাংলাদেশ সহযোগিতা করছে না, কিন্তু পাকিস্তান আর আফগানিস্তান যদি রাজি হয়ে যায় তাহলে তো ওদের মানে যেটা প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে দিয়ে বাণিজ্যের জন্য রাস্তা তৈরি করার পরিকল্পনা অন্য সার্বভৌম রাষ্ট্রের মধ্যে দিয়ে, এবং যেটা আমাদেরকেও বলছে সামিল হতে আমরা রাজি হচ্ছি না, কেননা এটার মধ্যে দিয়ে চীনের ড্রাগনের নিঃশ্বাস আমরা পাচ্ছি। এখন এই পরিস্থিতিতে এটা কিন্তু খুব অশুভ একটা সংকেত আজকের এই বৈঠক। এখনই যদি ভারত যদি সচেতন না হয়, এই যে পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদী ফোনে কথা বললেন গতকাল, এটা কিন্তু সেই কারণেই, এটা উনি জানেন যে চীন এইভাবে এগোচ্ছে, তাহলে চীন পাকিস্তান রাশিয়া ইরান, ইরান আমাদের পূর্ণ বন্ধু, আমরা প্রতিবেশীর প্রতিবেশী, মানে পাকিস্তানের প্রতিবেশী বলে আমরা ইরানের সাথে কখনো ঝগড়া করি না, এমনকি ইসরায়েলের সাথে বন্ধুত্ব হওয়া সত্ত্বেও আমরা কিন্তু ইরানকে কখনো চটাই না, শুধু তেলের জন্য নয়, এটা একটা কূটনৈতিক দিক ছিল। তাহলে ইরানও এখন কিন্তু তালিবানি সরকারকে সমর্থন করেছে, তাহলে আমাদের কি উচিত? আমরা শুধু উত্তরপ্রদেশের রাজনীতির কথা ভেবে তালিবানিদের বিরুদ্ধে বলবো, মুসলমানদের মানে জঙ্গিদের সঙ্গে ইসলামের নাম যুক্ত করে হিন্দুত্বের তাস খেলবো? আমার মনে হয় যে এই ডোমেস্টিক পলিটিক্সটা থেকে একটু দূরে সরে এসে যদি আমরা কূটনৈতিক আবেগ দিয়ে নয়, রাজনৈতিক আবেগ দিয়ে নয়, পলিটিক্যাল ইমোশন দিয়ে নয়, আমরা যদি ডিপ্লোম্যাসির নিরিখে যদি আফগানিস্তানের সমস্যা সমাধানের চেষ্টা করি, আরে আমাদের যে ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট মানে কি? আমাদের তো ট্যাক্স পেয়ারদের টাকা পার্লামেন্ট তৈরি হয়েছে এবং সেগুলো তো কেউ নিয়ে নিচ্ছে না, আর একটা তালিবান গভর্নমেন্টের লোক তারা ভোগ করবে, এবং ওটা তো আমাদের প্রপার্টি নয়, আমরা তো ওদের জন্যই করেছি, ওটা আফগানিস্তানের মানুষের জন্য করেছি। সুতরাং যেই গভর্নমেন্ট আসুক, ইন্ডিয়াকে একটা এনগেজমেন্টে যেতে হবে, কারণ সেটা তাদের সার্বভৌম রাষ্ট্র হবে, তারা ইউনাইটেড নেশন যদি তাদের রিকগনাইজ করে আমরা করবো না। সুতরাং এখানে কিন্তু চীন এবং পাকিস্তানকে যদি নিউট্রালাইজ করতে হয়, তালিবানকে বলেছে, তালিবানের যারা সরকার করতে যাচ্ছে যে কাশ্মীরে আমাদের কোনো ইন্টারেস্ট নেই,
ওটা ভারত পাকিস্তানের ব্যাপার, ওটা তো আমরা নাক গলাবো না। কাশ্মীরি জঙ্গিরা বরং সালাউদ্দিন বরং বলেছে যে তোমরা নাক গলাও, ওরা রাজি হচ্ছে না। উল্টে তালিবানের সাথে পাকিস্তানের একটা গোষ্ঠীর লড়াই চলছে, যেটা নর্দার্ন অ্যালায়েন্সের সাথে যে লড়াইটা। তাহলে এইখানে অনেকগুলো লেয়ার আছে। আমরা যদি এক কথায় তালিবানদের সঙ্গে ইসলামিক জিহাদির যোগ সাধন করে দিয়ে আমরা যদি চিৎকার করি আমাদের ভোটের রাজনীতির জন্য, আর চীন আর পাকিস্তান আর রাশিয়া আর ইরান তারা মিলে যদি ওদের সাথে বন্ধুত্ব করে, তাহলে সেটা কি আমাদের জন্য আরো বেশি প্রতিকূল কূটনৈতিক পরিস্থিতি তৈরি হবে না? শুধুমাত্র আমেরিকার মানে মানে আঙ্কেল শ্যামের হাতে তামাক খাওয়াটা বোধ হয় ঠিক হচ্ছে না। আমাদের মনে হয় আমাদের তখন ইভ্যাকুয়েশন করার জন্য আমেরিকার মাধ্যমে করতে হচ্ছে, আমেরিকার ভিসা অফিসের মাধ্যমে আমাদের ভারতীয়দের আনতে হচ্ছে, কারণ আমাদের তো দূতাবাসই নেই। আমাদের ভিসাটা দেবে কে ভারতীয়দের? সেটাও তো আমাদের আমেরিকান সেনা আমেরিকান অফিসারদের মাধ্যমে করতে হচ্ছে। সুতরাং আমার মনে হয় আমাদের কোথাও একটা বড় সড়ো কূটনৈতিক ভুল হচ্ছে। এখনো সচেতন বোধ হয় নরেন্দ্র মোদী একটু হচ্ছেন, সেই কারণেই পুতিনকে ফোন করেছেন। তো আগামী দিনে চীনের এই তৎপরতাটাকে আমাদের কিন্তু খুব লঘু করে দেখলে চলবে না। এটা একটা ভয়ঙ্কর ঘটনা, এটা এটা আরো অনেক বেশি নজর আমাদের বাড়াতে হবে। সুচেতনা বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জয়ন্ত দা। কথা বলছিলাম আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে।